নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপাট চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা ধরনের রেসিপি পাবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। আজকে আমার রেসিপি হলো মৌরি ঢেঁড়স। মৌরি ঢেঁড়স খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমি কিভাবে মৌরি ঢেঁড়স বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মৌরি ঢেঁড়স রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এর আগে আমার চ্যানেলে মৌরি পটল রেসিপিটি দিয়েছিলাম, আপনারা সবাই খুব ভালো বলেছেন, তাই আমি আবার ঢেঁড়স দিয়ে মৌরি ঢেঁড়স ট্রাই করে দেখলাম। খেতে কিন্তু অসাধারণ হয়। একদিন অন্তত আপনারা বাড়িতে এই মৌরি ঢেঁড়স ট্রাই করে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। গরম গরম ভাত রুটি পরোটার সাথে এই মৌরি ঢেঁড়স খেতে কিন্তু অসাধারণ লাগে। মৌরি ঢেঁড়স একটা নিরামিষ রেসিপি, আপনারা যে কোনো নিরামিষ দিনে এই মৌরি ঢেঁড়স বানিয়ে নিতে পারেন। মুখে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না বা মুখের স্বাদ বদলাতে চান, তখন কিন্তু আপনারা এই মৌরি ঢেঁড়স ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি। মৌরি ঢেঁড়স করার জন্য আমি এখানে এরকম সাইজের ঢেঁড়স নিয়েছি। আমি যতটা পরিমাণ নিয়েছি আপনারা এর থেকে কমও নিতে পারেন, আবার বেশিও নিতে পারেন। ঢেঁড়সগুলো দুদিক কেটে আমি একটু চিরে নিয়েছি। ঢেঁড়সগুলো এরকম সাইজের নেওয়ার চেষ্টা করবেন, এর থেকে যদি বড় ঢেঁড়স হয় তাহলে দুভাগ করে নেবেন। আজকে আবার একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, ঢেঁড়স কখনো কিন্তু কেটে ধোবেন না। ঢেঁড়স কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর ঢেঁড়স কাটবেন। ঢেঁড়স কাটার পর যদি আপনারা ধোন তাহলে কিন্তু ঢেঁড়স একদম একটা পিচ্ছিল ভাব চলে আসবে এবং ল্যাতল্যাত করবে। সেই জন্য সবসময় আপনারা ঢেঁড়সটা ভালো করে ধুয়ে তারপর কাটবেন। এই মেজারিং কাপে হাফ কাপের একটু বেশি মৌরি নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আমার ঢেঁড়সের পরিমাণ অনুযায়ী আমি এতটা মৌরি নিয়েছি। আপনারা যদি আমার থেকে কম পরিমাণে মৌরি ঢেঁড়স করেন তাহলে মৌরির পরিমাণটা কমিয়ে দেবেন, আবার যদি বেশি করেন তখন মৌরির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ঢেঁড়সের পরিমাণ অনুযায়ী মৌরিটা নিতে হবে। একটা মিক্সার জার নিয়ে নিলাম, এবার আমি মৌরিটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে মৌরিটা আমি শুকনো মিক্সার জারে ঘুরিয়ে নেব। মৌরিটা ঠিক এরকম শুকনো মিক্সারে ঘুরিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে মৌরিটা আমি ঘুরিয়ে নেব মিক্সারে, তাই অল্প জল অ্যাড করছি। এবার আমি মৌরিটা ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। মৌরিটা ঠিক এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মৌরি ঢেঁড়সটা অবশ্যই সর্ষের তেলে করবেন, সাদা তেলে করবেন না। গ্যাসটা জোরে দিয়ে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলো দেওয়ার সময় আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। ছোট চামচের হাফ চামচ মৌরি দিয়ে দিলাম। দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। গোটা মশলাগুলো আমি 30 সেকেন্ডের মতন তেলের মধ্যে নাড়াচাড়া করব। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আবার আমি বলে দিচ্ছি গ্যাসটা কিন্তু কমিয়ে আপনারা গোটা মশলাগুলো ভাজবেন, তা না হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। হলুদ দিলাম, নুন দিলাম, ছোট চামচের এক চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কা পেটে দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা কম দিলাম। ঝালটা যদি আপনারা বেশি খান ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি রঙের জন্য দিচ্ছি, ঝালের জন্য নয়। অল্প চিনি দিচ্ছি, চিনিটা আপনারা দিতে চাইলে দেবেন,
না চাইলে দেবেন না, তবে চিনি দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। এবার সমস্ত মশলাগুলো ভালো করে আমি একটু কষিয়ে নেব। গ্যাসটা এই সময় আমি মিডিয়ামে করে দিয়েছি। 1.5 মিনিটের মতন আমি মশলাগুলো কষালাম। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়েছি মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা। মৌরির পেস্টটা দেওয়ার পর আমি গ্যাসটা কিন্তু জোরে করে দিয়েছি। এবার আমি মৌরির পেস্টের সাথে 1 মিনিটের মতন আমি মশলাটা কষাবো। মৌরির পেস্টটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেঁড়শগুলো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ঢেঁড়শগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি। ঢেঁড়শগুলোর সাথে মশলাটা ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ঢেঁড়শটা আমি কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে দেওয়া আছে, আমি এই 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেওয়ার পর আবারও আমি ঢেঁড়শগুলো ভালো করে নাড়াচাড়া করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ঢেঁড়শটা কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে আমি 6 মিনিটের মতন ঢেঁড়শটা কষিয়ে নিলাম। দেখুন ঢেঁড়শগুলো কিন্তু নরম হয়ে গেছে, আর মশলার মধ্যে যেটুকু জল ছিল সেই জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। যে মিক্সার জারে আমি মৌরিটা পেস্ট করেছিলাম সেই মিক্সার জারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ঢেঁড়শের সাথে মিশিয়ে দিতে হবে, আর একটু জল লাগবে। জলটা ভালো করে আমি মশলা আর ঢেঁড়শের সাথে মিশিয়ে দিয়েছি। বেশি কিন্তু জল দেবেন না, এই মৌরি ঢেঁড়শটা একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগবে, তাই অল্প করে জল দেবেন। এবার আমি ফুটলে ঢাকা দিয়ে দেবো। জল দেওয়ার পর মৌরি ঢেঁড়শটা ফুটে উঠেছে। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। আমি 2 মিনিটের মতন ঢাকা দেবো যাতে ঢেঁড়শগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেওয়ার পর আবারও আমি ঢেঁড়শগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। ঢেঁড়শগুলো নাড়াচাড়া করে দিয়ে দেখলাম যে ঢেঁড়শগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঢাকা দেবো না। এবার আমি গ্যাসটা জোরে করে দেবো। গ্যাসটা জোরে দিয়ে আমি 1.5 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। ঠিক এরকম মাখো মাখো রাখতে হবে, আর ঠান্ডা হলে আরও কিন্তু শুকিয়ে যাবে, কারণ এই মৌরি ঢেঁড়শ একটু শুকনো শুকনো আর এরকম মাখা মাখায় খেতে বেশি ভালো লাগে। আর আমি ফোটাবো না। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে আমি মৌরি ঢেঁড়শের সাথে মিশিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে আমি মিশিয়ে দিয়েছি, একদম রেডি মৌরি ঢেঁড়শ। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আর 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো যেহেতু আমি ঘিটা দিয়েছি। ঢাকনাটা খুলে দিচ্ছি, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি মৌরি ঢেঁড়শটা। একদম রেডি হয়ে গেল মৌরি ঢেঁড়শ। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই মৌরি ঢেঁড়শ তৈরি হয়ে যায়। এবার মৌরি ঢেঁড়শটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে আমার মতন করে এইভাবে মৌরি ঢেঁড়শ বানিয়ে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাত রুটি পরোটার সাথে এই মৌরি ঢেঁড়শ খেতে কিন্তু অসাধারণ লাগে। একদিন অন্তত আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন, আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে। আমার এই মৌরি ঢেঁড়শের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।